সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, এ অধ্যায় থেকে আলোচনা করব। তোমাদের জন্য ইতিমধ্যে আমি একটি উদ্দীপক তুলে রেখেছি, আসো আমরা উদ্দীপকটি দেখি। সেলিম ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্ধৃত ছিল নগদ 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং প্রদেয় হিসাব 40,000 টাকা। 2020 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2020 জানুয়ারি 5, 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ 50,000 টাকা। জানুয়ারি 8, নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। জানুয়ারি 10, 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা। জানুয়ারি 12, বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা। জানুয়ারি 16, 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, নগদের 60% এবং ধারে 40%। জানুয়ারি 25, একজন খরিদ্দারের নিকট হতে 3,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 28, অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। এ উদ্দীপক থেকে আমাদের কাছে যা চাওয়া হয়েছে তা হচ্ছে ক, প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও, খ, টেবুলার সফটের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব দেখাও, গ, 2020 সালের 31 জানুয়ারি সমাপ্ত মাসের আয় বিবরণী প্রস্তুত করো। কয়ে আমাদের কাছে চাওয়া হয়েছিল প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক জাবেদা দাখিলা দেওয়ার জন্য আমাদের প্রারম্ভিক তথ্য অনুসরণ করতে হবে। আমরা অঙ্কের শুরুতে প্রারম্ভিক তথ্য এখানে দেখতে পাচ্ছি। খতিয়ান উদ্ধৃত ছিল নগদ 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং প্রদেয় হিসাব 40,000 টাকা। আমরা এই তথ্যগুলো নিয়ে এখন প্রারম্ভিক জাবেদা দাখিলা করব। নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট এবং সম্পদ থেকে দায় বিয়োগ করার পর যে পার্থক্য সংখ্যা আমরা পাব তা করব আমরা ক্রেডিট। আসো আমরা সমাধান লক্ষ্য করি। এখানে আমি শিরোনাম দিয়েছি ক, সেলিম ট্রেডার্স এর প্রারম্ভিক জাবেদা দাখিলা। এখানে আমি জাবেদার সক প্রথমে অঙ্কন করেছি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের অঙ্কের সন যেহেতু দেওয়া আছে 2020, আমরা এখানে দিয়েছি 2020 এবং জানুয়ারির 1 তারিখ। নগদান হিসাব ডেবিট 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 50,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 40,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট, এই যে সম্পদ সমূহ আছে, সম্পদ সমূহ এখানে 3,00,000 টাকা আছে। 3,00,000 টাকা থেকে যদি আমরা 40,000 বিয়োগ করি তাহলে পার্থক্য সংখ্যা আমরা পেয়ে যাই 2,60,000 টাকা। তাহলে পার্থক্য সংখ্যা আমরা পেয়ে যাই 2,60,000 টাকা। এই 2,60,000ই হবে মূলধন। তাহলে প্রারম্ভিক জাবেদা দাখিল আমাদের এতটুকুই। ক্ষয় আমাদের কাছে চাওয়া হয়েছিল টেবুলার সকের মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব দেখাও। আমরা প্রথমেই লেনদেনগুলো দেখে
কি সম্পদ রয়েছে এবং কি কি দায় রয়েছে আগে তা নির্ধারণ করে নেব, কারণ টেবুলার শকে কয়টি ঘর হবে তা আমাদের আগেই জানা প্রয়োজন। একদম শুরুতে ছিল নগদ তহবিল, তারপরে অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। তাহলে সম্পদের ঘরে আমরা দেখতে পাচ্ছি নগদ, অফিস সরঞ্জাম এবং প্রাপ্য হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে দায়ের দিকে। 5 তারিখে দেওয়া আছে 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ। তাহলে আমরা নতুন আরেকটি দায় পেলাম, প্রদেয় নোট। এখানে একটি দায় ছিল প্রদেয় হিসাব, এখন আরেকটি দায় পেলাম প্রদেয় নোট। 8 তারিখে দেয়া আছে নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। নগদ আমরা ইতিমধ্যে দেখেছি এবং ধারে যদি ক্রয় করা হয় তাহলে প্রদেয় হিসাবের উৎপত্তি হয়, যা ইতিমধ্যেই আমরা বলেছি প্রদেয় হিসাবের ঘর। 10 তারিখ 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা। এখানে আমরা যদি জাবেদা করি এটা, তাহলে দেখতে পাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে নতুন আরেকটি সম্পদ পেলাম অগ্রিম ভাড়া। আমরা আরেকবার বলি, সম্পদ এখানে ছিল নগদ, ছিল অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, নতুন করে আমরা পেলাম অগ্রিম ভাড়া। 12 তারিখে দেওয়া আছে বিবিধ খরচ পরিশোধ, এর জন্য জাবেদা হবে বিভিন্ন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব আমাদের ইতিমধ্যে দেওয়া আছে, আর খরচ আমরা জানি যে মালিকানা শর্ত থেকে বাদ যায় বা বিয়োগ হয়, আমরা মালিকানা শর্তের ঘরে দিয়ে দেব। 16 তারিখে 3% বার্তায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা। এখানে নগদের 60% এবং ধারে 40%। নগদের জন্য আমরা নগদের একটি ঘর ইতিমধ্যে রেখেছি এবং ধারের জন্য প্রাপ্য হিসাবের ঘর, যাও আমরা ইতিমধ্যে রেখেছি। আমরা শুরুতে যদি লক্ষ্য করি, এখানে নগদের ঘর ছিল এবং প্রাপ্য হিসাবের ঘরও ছিল। 25 তারিখে একজন খরিদ্দারের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, এর জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। ইতিমধ্যে নগদের ঘরও রাখা আছে আমাদের এবং প্রাপ্য হিসাবের ঘরও রাখা আছে। অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, এর জন্য জাবেদা হবে ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়ার জন্য আমাদের একটি সম্পদের ঘর ইতিমধ্যে রাখা আছে এবং ভাড়া খরচের জন্য আমরা মূলধন থেকে আমরা কি করব, এই খরচটা নিয়োগ করে নেব। আর ভাড়া খরচ আমরা জানি কোনো মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা মালিকানা শর্ত হ্রাস পায়, সুতরাং আমরা মালিকানা শর্ত থেকে বিয়োগ করে দেব। এবার আসি আমরা সরাসরি সমাধানে। একদম প্রথমে যে তথ্য দেওয়া ছিল তা হচ্ছে নগদ 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং প্রদেয় হিসাব 40,000 টাকা। আমরা টেবুলার শোকে আমরা নির্দিষ্ট শিরোনামের অধীনে টাকাগুলো বসাবো। নগদ 1,00,000 টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং প্রদেয় হিসাব 40,000 টাকা। আমরা সম্পদ 3টি যোগ করব এবং তা থেকে দায় বিয়োগ করবো, তাহলে আমরা পেয়ে যাব মূলধনের পরিমাণ 2,60,000 টাকা। আমরা এখানে বসিয়ে দিলাম। 5 তারিখে ছিল 10% প্রদেয় নোটের মাধ্যমে, 5 তারিখে ছিল 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ 50,000 টাকা। এর জন্য জানাতে হবে নগদান হিসাব ডেবিট আর প্রদেয় নীতি হিসাব ক্রেডিট। আমরা নগদের ঘরে টাকা বাড়াবো, একই সাথে আমাদের প্রদেয় নোটের জন্য দায়ের পরিমাণও বাড়বে। এবার আসি আমরা 8 তারিখে নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। ক্রয়ের দ্বারা মালিকানা শর্ত যেহেতু হ্রাস পায়, এখানে নগদ টাকা হ্রাস পাবে 30,000
কারণ ধারে যেহেতু ক্রয় করা হয়েছে রোধের হিসাব বাড়বে 90,000। আমরা 8 তারিখে লেনদেনটি টেবুলার শোকে কীভাবে দেখেছি তোমরা একটু লক্ষ্য করো। নগদে ক্রয় করা হয়েছে 30,000 টাকা, আমরা নগদ টাকা থেকে কমিয়ে দেখিয়েছি। ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে 90,000 টাকা, আমরা প্রদেয় হিসাবের ঘরে দেখিয়েছি। এবং নগদ এবং ধারের যোগফল হচ্ছে 1,20,000 টাকা, যা মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পায়, আমরা এখানে বিয়োগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে ব্র্যাকেট দিয়েছি, তার মানে হচ্ছে এটি হচ্ছে বিয়োগ। এবার আমরা 10 তারিখে লক্ষ্য করি, 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। এর জন্য যাবে দেওয়া হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে অগ্রিম ভাড়া একটি শিরোনাম আমাদের আগে দেওয়া আছে। আমরা অগ্রিম ভাড়া ঘরে বসাবো 15,000 টাকা। একই সাথে যেহেতু নগদ টাকা কমে গেছে, এজন্য আমরা নগদ টাকা থেকে বিয়োগ করব 15,000 টাকা। এবার 12 তারিখে দেখি আমরা বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা। এর জন্য যাবে না হবে বিবিধ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা কমে যাবে। তোমরা 12 তারিখে লক্ষ্য করে দেখো, এখানে 1,200 টাকা আমি বিয়োগ করে দেখিয়েছি। একই সাথে যেহেতু মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, আমরা এখানেও বিয়োগ করে দেখিয়ে দিয়েছি, এখানে বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। ১৬ তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, নগদে 60% এবং ধারে 40%। আমরা কি করব, প্রথমে 1,20,000-এর উপরে 3% কারবারি বাট্টা নির্ণয় করব, তাতে 3,600 টাকা হয়। এই 3,600 টাকা প্রথমে বাদ দিয়ে নেব, তাহলে আমরা বিক্রয় পেয়ে যাব কত টাকা, 1,16,400 টাকা। এই 1,16,400 টাকার মধ্যে 60% যদি আমরা করি, তাহলে আমাদের আসে 69,840 টাকা, এবং 40% যদি করি তাহলে আসে 46,560 টাকা। যেহেতু নগদে পাওয়া গিয়েছে 69,840 টাকা, আমরা নগদের ঘরে বসালাম, এবং অবশিষ্ট টাকা যেহেতু বাকি রইল বা বকেয়া রইল, অবশিষ্ট টাকা যেহেতু অনাদায়ী রইল, এর জন্য আমরা প্রাপ্য হিসাবের ঘরে বসালাম 46,560 টাকা। কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ কিন্তু ঠিকই আমাদের বাড়বে 1,16,400 টাকা, যেহেতু নগদ এবং ধারে উভয় ধরনের বিক্রয়ের যোগফল হচ্ছে এখানে 1,16,400। 25 তারিখে এখানে উল্লেখ আছে একজন খরিদ্দারের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। এর জন্য যাবে তো হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা নগদ এবং প্রাপ্য হিসাব এই দুইটি ঘরে বসাবো। নগদে টাকা যেহেতু বেড়ে যাবে, নগদের ঘরে এখানে দেখিয়ে দিলাম 30,000, আর যেহেতু দেনাদার বা প্রাপ্য হিসাব কমে যাবে 30,000, এখানে আমরা মাইনাস করে দেখিয়ে দিলাম 30,000। আমরা সর্বশেষ লেনদেনে অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, এর যাবে তো হবে ভাড়া খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। যেহেতু ভাড়া এখানে দেওয়া ছিল 3 মাসের 15,000 টাকা, আমরা 15,000 টাকাকে যদি 3 দিয়ে ভাগ দিই, 1 মাসে পেয়ে যাব 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা আমরা খরচ হিসাবে দেখাবো। অগ্রিম ভাড়া থেকে 5,000 টাকা বিয়োগ হবে, একই সাথে মালিকানা সত্ত্ব থেকেও 5,000 টাকা হ্রাস পাবে। আমরা নগদের ঘরের অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করব। এখন 1,50,000 বিয়োগ 30,000 বিয়োগ 15,000 বিয়োগ 1,200 যোগ 69,840 যোগ 30,000, আমাদের নগদের
উদ্ধৃত নির্ণয় হলো 2,03,640। অফিস সরঞ্জাম এখানে আমাদের একটাই আছে, যেহেতু আমরা এখানে উদ্ধৃত নামিয়ে দেবো 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 যোগ 46,560 বিয়োগ 30,000। এখানে আমাদের প্রাপ্য হিসাবের উদ্ধৃত নামবে 66,560। সম্পদের দিকে সর্বশেষ আইটেম ছিল আমাদের অগ্রিম ভাড়া 15,000 টাকা, থেকে আমরা 5,000 বাদ দেবো, এখানে বের হয়ে যাবে 10,000 টাকা। এবার আমরা সম্পদগুলো যোগ করব, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাই 4,30,200 টাকা। একইভাবে আমরা দায়ের দিকের উদ্ধৃতগুলো নির্ণয় করব, প্রদেয় হিসাব 40,000 যোগ 90,000, আমাদের এখানে যোগফল নামবে 1,30,000। প্রদেয় হিসাব একটাই যেহেতু আছে, আমরা এখানে নামিয়ে দেব 50,000। এবার মালিকানা সত্ত্বের ক্ষেত্রে এখানে মূলধন ছিল 2,60,000 বিয়োগ 1,20,000 বিয়োগ 1,200 যোগ 1,16,400 বিয়োগ 5,000, আমাদের রেজাল্ট নামবে 2,50,000। তাহলে আমরা মোট দায় পেয়ে যাব 4,30,200। যেহেতু সম্পদও ছিল 4,30,200 এবং দায়ের পরিমাণও 4,30,200, স্বাভাবিকভাবেই আমরা ধরে নেব যে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আসো আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। গ নম্বর প্রশ্নে উল্লেখ ছিল 2020 সালের 31 জানুয়ারি সমাপ্ত মাসের আয় বিবরণী প্রস্তুত করো। আমরা আয় বিবরণী কিভাবে প্রস্তুত করেছি একটু লক্ষ্য করি। সেলিম ট্রেডার্স এর আয় বিবরণী 2020 সালের 31 জানুয়ারি তারিখে, বিবরণ টাকা টাকা। আমরা জানি আয় বিবরণী করার সময় মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোই শুধুমাত্র হিসাবভুক্ত হয়, এখানে মূলধন জাতীয় কোনো আয় ব্যয় হিসাবভুক্ত হয় না। আয়ের দিকে আমাদের ছিল বিক্রয় ছিল আমাদের 1,20,000 টাকা। আমরা উদ্দীপক থেকে একটু লক্ষ্য করি, 16 তারিখে 3% বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা। 3% যেহেতু এখানে বাট্টা উল্লেখ করা আছে, আমরা বিক্রয় থেকে বাট্টার পরিমাণ বাদ দিয়ে দেখাবো। 1,20,000 থেকে যদি আমরা কারবারি বাট্টা 3% বাদ দিই 3,600, তাহলে আমরা পেয়ে যাব 1,16,400। আমাদের আয় ছিল এই একটাই, এবার এ থেকে বাদ দেব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের ছিল ক্রয় এখানে আমরা লিখেছি 1,20,000 টাকা। এটাও আমরা উদ্দীপক থেকে একটু লক্ষ্য করি, 8 তারিখে ছিল নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। 90,000 এবং 30,000-এর যোগফল হচ্ছে 1,20,000। আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম মোট ক্ষতি, যেহেতু আমাদের এখানে মাইনাস ফিগার আসলো এই জন্য আমরা এটাকে বলবো মোট ক্ষতি। এ থেকে বাদ দেব আমরা পরিচালন খরচ, পরিচালন খরচের মধ্যে ছিল ভাড়া খরচ এবং বিবিধ খরচ, যা উল্লেখ ছিল আমরা উদ্দীপক থেকে লক্ষ্য করি। বিবিধ খরচ ছিল 12 তারিখে 1,200 টাকা এবং 28 তারিখে 1 মাসের ভাড়া অতিক্রান্ত হয়েছে, এখানে আমরা নির্ণয় করেছিলাম 5,000 টাকা। আমরা এই ভাড়া খরচের 5,000 এবং বিবিধ খরচের 1,200, এই দুইটি আইটেম এখানে লিখলাম, এর যোগফল আসলো 6,200। যেহেতু আমরা বিয়োগ করব এবং আগের রেজাল্টও ছিল আমাদের মাইনাস ফিগার, সুতরাং 3,600 এবং 6,200 যোগ হয়ে যাবে, এখানে নেট ক্ষতি আসবে
9800 টাকা। তাহলে আমরা সেলিম ট্রেডার্সের আয় বিবরণী মোতাবেক রেজাল্ট পেলাম নেট ক্ষতি 9800 টাকা। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার কথা হবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।